মহামারী দুর্যোগ ও জ্বালানির কোপে ট্রলার মালিকরা কাজ হারানোর আশঙ্কায় একাধিক মৎস্যজীবী। আশা ছিল পরিস্থিতি বদলাবে, মোটেই হবে না গত বছরের মতো, কিন্তু সেই আশাটুকু ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রলয়ঙ্করী আশের ঝাপটায় ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে। সংকটে ও বিপাকে পড়েছেন হাজার হাজার মৎস্যজীবী। একদিকে মহামারী সংকটের মধ্যে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে গত বছর ব্যবসার চরম ক্ষতি হয়েছিল, মহামারীর সঙ্গে জ্বালানির যন্ত্রণাও রয়েছে, আবার ঘূর্ণিঝড় ইয়াসের ফলে বহু লঞ্চ ট্রলারের ক্ষয়ক্ষতি হয়েছে, যে কারণে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবার একবার ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে আগে যে পরিমাণ তেলের খরচ হতো, এবছর তেলের দাম বাড়ার ফলে অনেক বেশি পরিমাণ টাকা লাগছে, যার ফলে তেলের টাকার বেশি পরিমাণ মাছ ধরতে পারলে তবেই লাভের মুখ দেখেন ট্রলার মালিকরা। তবে এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই বন্ধ করতে হবে এই ব্যবসা, এমনটাই জানান দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য প্রভাত চন্দ্র হাজরা। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য তথা ট্রলার মালিক রাধাকৃষ্ণ মান্না জানান, ইয়াসের ক্ষয়ক্ষতিগ্রস্ত ট্রলার সারানোর পর শ্রমিকদের মজুরি দিয়ে যদি লাভ না করা যায় তাহলে ট্রলার চালানো অসম্ভব। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যদি তেলের দাম কমানোর বার্তা সরকারের কাছে পৌঁছায় তাহলে খুবই উপকৃত হবে, এমনটাই জানান তিনি। তবে এইভাবে বেশ কিছুদিন চললে হাজার হাজার মৎস্যজীবীরা কর্মহীন হয়ে পড়বে, এমনটাই আশঙ্কা করছেন তারা। এখন সমস্যায় বলতে আমরা ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য অত্যাধিকভাবে আমাদের ট্রলার চালানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। এখন যা মাছের দাম, আগামী দিনে হয়তো এত রেট থাকবে না, এই তেলের দাম যদি আরও বাড়তে থাকে তাহলে আমাদের অবশ্যম্ভাবী ট্রলার বন্ধ করে দিতে হবে, কেননা এত লেবারকে নিয়ে কাজ করতে হয়, ওই লোকের পয়সা না দিতে পারলে আমরা চালাবো কী করে, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য যা ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই সব ক্ষয়ক্ষতি সব সারিয়ে টারিয়ে আমাদের বের করতে যা খরচা হয়েছে, আমরা যদি লঞ্চ চালিয়ে পয়সা না আনতে পারি তাহলে আমরা কী করে চালাবো, এটা হচ্ছে খুব সমস্যার বিষয়। তো সেই দিক থেকে যদি আমাদের এই বার্তাটা, তেলের দামটা কমার বার্তাটা যদি সরকারের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন, তাহলে সরকার যদি আমাদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা করে তাহলে আমরা কিন্তু খুবই উপকৃত হব। আমার নাম রাধাকৃষ্ণ মান্না, আমি টোলার মালিক, দীঘা অ্যাসোসিয়েশনের এক্স কর্মকর্তা। তার কথা তো ভাষায় বলে বোঝাতে পারবো না, আমাদের বোঝানোর মতো ভাষা নেই। এখন প্রায় 100 টাকা ছুঁই ছুঁই তেলের দাম হয়ে গেল, 91 টাকা, 91.5 টাকা মতো। এক একটা ট্রলারে প্রতিদিন আমাদের লাগে 350-400 লিটারের ডিজেল, বড় বড় ইঞ্জিন সব। আমাদের যা খরচা বেড়েছে, আশা করি এই প্রথম একটা দুটা ভয়েস টুকটাক যে মাছটা হচ্ছে, হয়তো 10-15 দিনে 1 মাস ব্যবসাটা চলতে পারে, একটু মাছটা কমলে অটোমেটিক ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ চালানোর কোনো উপায় নেই। আমাদের এমনি একটা সাধারণ হিসাবে আছে, যদি এই তেলের দাম প্রায় 20,000 টাকা এখনও ব্যারেল, এই এক ব্যারেল তেল সারা দিনে পুড়িয়ে যে মাছটা ধরবে, কি 2 ব্যারেল তেল পোড়ানোর পরে বা 1 ব্যারেল তেলের ওপরে, আমাদের হিসেব হচ্ছে এই মুহূর্তে 1 ব্যারেল তেল পোড়ালে 40,000 টাকার মাছ যদি ধরে তাহলে আমাদের খরচটা উঠবে, তার উপরে গেলে লাভ, আর নাহলে 40,000 টাকা কিন্তু পার ব্যারেল হওয়া চাই। তা আমার মনে হয় এবছর এই সুযোগ আমরা পাবো না, হবেও না, এটা এই ব্যবসা আমাদের বন্ধ হয়ে যাবে, খুব বেশি দিন নয়, মাসখানকের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন তো ধরুন 70% ট্রলার বেরিয়েছে, কি 60% বেরিয়েছে, 40% বেরোয়নি, এখন 40% ট্রলার বেরোয়নি, তো তাতে এখন মাছের যা অবস্থা, যখন 10% ট্রলার বেরিয়ে যাবে তখন মাছের এই পজিশন থাকবে না, ব্যবসা চালানো যাবে। এখন তো আমাদের তেলের যা দাম বেড়ে গেছে, এই তেলের পয়সা আনতে আমাদের কিছু থাকছে না, বাড়িতে বউ বাচ্চাকে কী খাওয়াবো, আমরা কী খাবো, সে নিয়ে তো মালিকদের গবেষণা চলছে, এই সিজনের বাবুদের সঙ্গে মিটিং করা হচ্ছে, বাবুরা কী করবে, তেলের দাম যদি কেন্দ্র থেকে বাড়িয়ে দেয় কিংবা রাজ্য সরকার বাড়িয়ে দেয়, বাবু কী করবে? যে পরিমাণ মাল আসছে, মাছ আসছে, লাগতে হচ্ছে, এই তো 80,000 টাকার মাছ পেয়েছি, 80,000 টাকার মাছ পেলে তো আমাদের 75,000 টাকার খরচা,
থাকতে 5,000 টাকা, আমরা কি খাবো, মালিক কি খাবে, আর এত টাকার সম্পত্তি চালিয়ে মালিক কি করবে? এরকম যদি তেলের দাম বাড়তে থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? চলানো এবার যদি মাছের উপরে সবকিছু, যদি আরো বেশি মাছ হয় হয়তো চলার চলবে, যদি কম হয়ে যায় তাহলে আস্তে আস্তে গুটি রাখতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।